তো উস্তাদ, বাংলাদেশের অসংখ্য অ্যাকশন হিরো আছে, আপনার চোখে দেখা কোন অ্যাকশন হিরো সিনেমা দীর্ঘদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিল্ড আপ করছে? একদম, এটা আমাকে প্রশ্ন করলে কেন? এটা তুমি কানার ভাই অন্ধকেও যদি তুমি জিজ্ঞেস করো যে অ্যাকশন ছবি সম্বন্ধে, তাহলে প্রথমেই বলো জসিম। কারণ এদেশে অ্যাকশনের প্রবক্তাই হচ্ছেন উনি। উনি আশি দশকের শেষের দিকে না, দেশ স্বাধীন হওয়ার পরের থেকে, দেশ স্বাধীন হওয়ার পরেই উনি অ্যাকশন ছবি অ্যাকশনকে প্রবর্তন করেন জসিম। এবং জসিম ভাই অ্যাকশন ছবি করতে করতে একটা পর্যায়ে উনি টেকনিক্যাল সেন্সগুলো এমনভাবে গ্যাদার করে ফেললেন। যেমন আমি একটা উদাহরণ দিই, আমারই এক ছবিতে, ছবিটার নাম ছিল চিরশত্রু, জসিম ভাই হিরো, হুমায়ুন ফরিদি ভিলেন। হুমায়ুন ফরিদি যখন শুনছে যে আজকে ফাইট আছে, সে বাসা থেকে খবর পাঠাইছে, ফোন করছে আমাকে, মুজিব ভাই আমার গায়ে অনেক জ্বর, আমি তো আজকে শুটিং করতে পারবো না। আমি পুরো সেট ফেলা আর কি বলেন ভাই, আমি মানে সিকোয়েন্স হলে করতে পারতাম, অ্যাকশন তো আমি পারবো না, আমার খুব অসুস্থ শরীর। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি জসিম ভাইয়ের সাথে কথা বলতেছি। তো অনেক বলে টলে তারা নিয়ে আসছি সেটে, নিয়ে আসার পর জসিম ভাই বললাম যে সে তার বলে গায়ে জ্বর, তো একটু কিচ্ছু লাগবে না, তোমার যে কন্টিনিউটি ড্রেস আছে সেই ড্রেসটা পরে আসতে বলো, আমি কী করি সে দেখো। আমরা মেকআপ করেন, মেকআপ রেডি করো, ড্রেস পরো, সেটে নিয়ে আসো। তো সেটা আসলো, ফরিদি আসার পরে জসিম ভাই তাকে বলো যে এক কাজ করেন, এই ক্যামেরার লেন্সের মধ্যে 10টা ঘুষি মারেন। তো মারছে 10টা ঘুষি হুমায়ুন ফরিদি, যে ক্যামেরার লেন্স থেকে 10টা ঘুষি খান আপনি, দাম দাম 10টা ঘুষি খান, খাইলো। আচ্ছা একটা কাজ করেন, কিচ্ছু লাগবে না, ছোটোবেলায় বহু ডিগবাজি খাইছেন, 3টা 4টা ডিগবাজি দেন, আমাদের 2-3টা ডিগবাজি খান আপনি, 2-3টা ডিগবাজি খাইলো। তো এবার মেকআপ রুমে চলে যান, গিয়ে আপনার ড্রেসটা খুলে আমার ওই ফাইটারকে দেন, উপরে আসে বাকি কম্পোজিশনগুলো ফাইটারকে দিয়ে ডামি দিয়ে করাইছে। আমি যখন এডিটরকে নিয়ে ফাইটটা কাটলাম আর ডাবিংয়ে ফরিদিকে দেখাইলাম, ফরিদি কয়ে মুজিব ভাই আমি কি এই অ্যাকশন করছি, এটি তো আপনি করছেন, এই ঘুষিগুলি কে মারছে, কার ছবি এখানে? জসিম ভাই কই আছে, আমি একটু পরেই আসবে। জসিম ভাই যখন আবার ডাবিং থিয়েটার, আমার ডাবিং থিয়েটার আসছে, সে দৌড়ে গিয়ে পায়ের মধ্যে উস্তাদ, তো টেকনিক্যাল সেন্স, হ্যাঁ মানে শ্রদ্ধা সম্মান, এমনিও সিনিয়র ছিল, তো উনি ছিলেন একটা টেকনিক্যাল লোক, সুপার টেকনিক্যাল বলতে যা বোঝায় জসিম ভাই। ওনারা ইন্ডাস্ট্রিতে আসছিলেন ইন্ডাস্ট্রিকে বিল্ড করার জন্য, ওনারা ইন্ডাস্ট্রিতে আসছিলেন, ওনারা আসছিলেন বলে ইন্ডাস্ট্রি বিল্ড হয়েছিল, ওনারা আসছিলেন বলে এত ভালো ভালো ছবির নির্মাণ হয়েছিল।